everyone good morning আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতাছি আই होप আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সময় হইতাছে ওই 6:30টা কি 7:45টার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে না প্রচুর কাজ আছে যেই দিন কাজগুলি বেশি থাকে বা ভাবি সংসারে যে এক্সট্রা কাজগুলি আছে এগুলি করব এই দিন কিন্তু চেষ্টা করি সকাল সকালে ঘুম থেকে উঠে যাইতে গা তাইলে আমার যে ডেইলি রুটিনটা আছে বা ডেইলি যে সংসারে কাজগুলি আছে এই কাজগুলির সাথে কিন্তু আমি এক্সট্রা কাজগুলিও করতে পারি আর আজকে কিচেনটা ক্লিন করব এই কারণে ভাবলাম সকালবেলা যে কাজগুলি আছে যে বাসি কাজ থাকে বা আমরা ডেইলি যে রুটিনটা আছে এই সমস্ত কাজগুলি সাইরা তারপর আস্তে ধীরে রান্নাঘরটা ক্লিন করব দেখবা সকাল সকাল ঘুম থেকে উঠতে গেলে অনেক কাজই কিন্তু সময়ের মধ্যে হইয়া যায় গা টাইমটা যদি ম্যানেজ করতে হয় তাইলে দেখবা সকাল সকাল ঘুম থেকে উঠলেই কিন্তু সমস্ত কাজগুলি সুন্দর করে করা যায় যাই হোক বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আসাইরা এই যে বাসি ঘরটা শুধু ঝাড়ু দিছি আর কোনো কাজকর্মই হয়েছে না এগুলি করবো তার আগে সকালবেলার যে টিফিনটা আছে এইটা রেডি করবো তো ওইদিকে তো হাঁড়িতে গরম জল বোয়াইছি ইদানিং না সকালবেলা একটু গরম জল খাওয়ার চেষ্টা করতেছি আবার একটু কাশি কাশি ভাব লাগতেছে এই কারণে সকালবেলা একটু গরম জল খাইতেছি এদিকে গরম জলটা বয়া কালকের যে দোয়া বাসনগুলি আছিল এগুলি জায়গা রাইখা দিতেছি তাইলে জুড়িটাও খালি হয়ে যাবে আর ওই চা খাওয়ার পরে যে বাসনগুলিটা বললো এগুলি দোয়া এই জুড়িটার মধ্যে রাখতে রুম আর শুকনা বাসনের সঙ্গে যদি ভিজা বাসনগুলি রাখি তাইলে শুকনা বাসনগুলি আবার ভিজা যাইব গা এই কারণে সকালবেলায় কিন্তু কালকের যে বাসনগুলি থাকে এগুলি জায়গা মধ্যে রাইখা দিই তাহলে চলো এইবার সকালে যে টিফিনটা আছে এইটা সারি আর সেই রকম কোনো কিছুই করছি না শুধু জলটাই গরম করছি আর কালকে রাতের রুটি আছে আর কালকে একটু নিরামিষ তরকারিও করছিলাম তো এইটাও আসিল তো এইটা দিয়েই সকালবেলার টিফিনটা সারমু আর আমার হাজব্যান্ডের চলতে আছে মর্নিং ডিউটি এই কারণে ও তো সকালবেলায় ডিউটিতে গেছে গা তো যাক ওর ডিউটির পারে তারপর আমার যে কাজগুলি আছিল এগুলি শুরু করলাম আস্তে ধীরে এই তো সকালবেলা টিফিনটা হয়ে গেছে গান তারপরে এই যে কয়টা বাসন বললো এই কয়টা ধুইলাম এখানে ভাতের হাঁড়ি আর যেটার মধ্যে রুটি রাখি এইটাও কিন্তু ভালো করে ধুয়ে জুড়ির মতো উপুত করে রাখলাম এবার জলটা জ্বললে তারপরে কিন্তু আবার জায়গা মধ্যে রাখবো আর জানো তো বন্ধুরা আমার সিঙ্কটা যেহেতু অনেকটা ছোট এইখানে না যখনই বাসন ধুই বা একটু কিছু কাজ করলে সিঙ্কটার সাইডে এত পরিমাণ জল জমে এই কারণে আমি কিন্তু বারবারই এই সিঙ্কটা মুছতে হয় আর জল লেগে থাকলে না আমার না ভালো লাগে না কাজ করতে আজকে রান্না করবো আলুর তরকারি ছোট আলুর তরকারি কলা ভাজার ডাল তো আলুটাও কিন্তু দইয়া একদম সুন্দর করে রাখা হয়েছি এবার এই যে সকালবেলার যে ডাস্টিংটা আছে বা ঘর দোয়ার যে পরিষ্কার করার ব্যাপারটা আছে এইটা সারমু এখন যদি এইটা না সারি আমরা রান্নাঘরের কাজগুলি শুরু কইরা দেই তাইলে না একটা টেনশন থাকবো যে এই কাজগুলি করছি না কখন রান্নাঘরের কাজগুলি সারমো তারপর আবার এই ঘরের কাজগুলি সারতে হইব এই কারণে চেষ্টা করি যখনই কোনো এক্সট্রা কাজ থাকে বা আমি ঘরদোয়ার পরিষ্কার করি যেই দিনই চেষ্টা করি আগে ঘরদোয়ারটা কিন্তু ভালো করে গুছাইয়া রাখতে তারপর বাকি যে কাজগুলি আছে এইগুলি করার লাগে তাইলে কোনো টেনশনও থাকে না আর কাজগুলিও কিন্তু সুন্দর করে করা যায় কালকে কয়েকটা কাপড় আসিল যেগুলি রাত্রেবেলা না আমি গুছাই রাখতে পারছি না কারণ রাত্রেবেলা কি একটা কাজ করতেছিলাম এই কারণে না সময়ের অভাবে আর করতে পারছি না এই কারণে সকালবেলা কাপড়গুলি গুছাইয়া যে আয়া বললাম এবার ঘরদোয়াটা ভালো করে পরিষ্কার করবো বা যে মোছামুছিটা থাকে এইটা সারবো তার আগে এই যে গাছের পাতাগুলি ভালো করে মুচ্ছা দিতেছি এইগুলির মধ্যে না একটা দুলা দুলা ভাব একটা ছাপ যেমন পইরা রয়েছে আর দুলার কারণে না পাতাগুলিও নষ্ট হইয়া যাইতেছে গা এই কারণে পাতাগুলি একটা ভিজা কাপড় দিয়ে একটু ভালো করে ক্লিন করে দিলে দেখবা গাছগুলি কিন্তু বেশ ভালো গ্রো করে আর পাতাগুলিও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে তারপর এই যে আমার বেডের যে সাইডের টেবিলটা আছে এইটা ভালো করে পরিষ্কার করলাম আর এই যে ট্রেটা দেখতেছ এই ট্রেটা না অনেক দিন আগেই কিনছিলাম তো এইটার মধ্যে গরম জিনিস নিতে নিতে ট্রেটা একটু বাঁকা হয়ে গেছে তো এইটার মধ্যে কোনো জিনিসই বয় না আর যদি কোনো জিনিস রাখি তাহলে এটা পইরা যায় গা তো এটা কী করুম বুঝতে পারতেছিলাম না
এই কারণে এই সাইড টেবিলের উপরে রাখা দিয়েছি। এইটার মধ্যে সমস্ত জিনিস কইরা গুছাইয়া রাখি, তাহলে দেখতেও ভালো লাগে আর জিনিসগুলি কিন্তু এলোমেলো হইয়া থাকে না। তারপর এই যে শোকেজের উপরটাও ভালো করে ক্লিন করলাম। এখানে একটা মেমেন্টো রাখা আছে, যেটা আমার হাজব্যান্ড যখন করোনার সময় ডিউটি করছিল তখন এই মেমেন্টোটা গিফট দিছে। তো যাই হোক, ভালো করে ক্লিন করলাম। তারপর এই যে গাছে একটু জল দিয়ে দিতেছি, কারণ এখন তো আমি রান্নাঘরে যাবোগা, তারপর একদমই সময় পাইতাম না। কারণ একবার যদি রান্নাঘরে যাইগা তারপর না প্রচুর কাজ আছে, রান্না বান্না করা আছে, ঘর দর পরিষ্কার করতে হইব, এ কারণে আর একদমই সময় পাইতাম না। এ কারণে সকালবেলায় ওই যে ঘর দর পরিষ্কার করার পরে গাছেও কিন্তু জল দিয়ে লাইছি। এইবার আমি ঠান্ডা মাথায় সকালে যে রান্না বান্নাটা আছে এইটাও করতে পারবো, তারপর ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারবো। আর জানো তো বন্ধুরা, আমি যখন ঘরটা পরিষ্কার করতেছিলাম ওই সময় কিন্তু আমি ছোট আলুটা সিদ্ধ বয়ে গেছি গা, এই কারণে দেখো আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা। তারপর আলুটার ভালো করে ছোলাইলাম, ছোলাই কড়াইয়ে ফোড়ন দিলাম, শুকনা মরিচ, পাঁচফোড়ন, আদা। তারপর আলুটা এটার মধ্যে দিয়া একটু নাড়াচাড়া কইরা এবার এটার মধ্যে মশলাটা অ্যাড কইরা দিব। এখানে দিলাম একটু জিরার গুঁড়া, একটু ধনার গুঁড়া, কাঁচা মরিচ, লবণ আর হলুদ। তো এটা দিয়া একটু ভাজা ভাজা কইরা তারপর কিন্তু ঝোলটা অ্যাড কইরা দিছি। আর অবশ্যই নামাইবার আগে কিন্তু একটু গরম মশলা দিব। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সমস্ত রান্নাবান্নাটা সারলাম। তারপর এই যে বাসন কইটা, তাহলে চলো এই বাসন কইটা আমি ঝটপট করে দইয়া রাইখা তারপর রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করি। প্রথমে এই যে উপরে যে স্টাইলসটা আছে ওয়ালটা, এইটা ভালো করে ক্লিন করবো, কারণ এইখানেই না সবচেয়ে বেশি তেল জমে যখন রান্না করি, বা এই তেলটা চিটটা এইখানে গিয়ে জমে। আর যে তেলের কারণে না এখানে একটা দুলাও জমা থাকে, এই কারণে আমি কি করি যখনই ক্লিন ঘর দুয়ার ক্লিন করি বা রোজ যখনই ক্লিন করি তখন একটু সার্ফের জলের মধ্যে একটু লেবু দিয়ে সেরা তারপর কিন্তু আমি ক্লিন করি। দেখবা একটা কালচে যে ভাব থাকে বা একটা হলুদের যে দাগ থাকে এইটা কিন্তু খুব সহজেই জায়গা। আর আমাদের কিন্তু অত সহজেই ডিপ ক্লিন করতে লাগে না, একটা টেনশন থাকে যে ডিপ ক্লিন করতে লাগবো, ঘরের অবস্থা ভীষণ খারাপ, ওয়ালগুলি একদম কালচে হয়ে রয়েছে বা একটা হলুদের দাগ পড়ে রয়েছে। প্রতিদিন যদি আমরা রান্না করার পরে একটু সার্ফের জলের মধ্যে একটু লেবু দিয়ে আসি আমরা ঘরটা ক্লিন করি, তাহলে দেখবা ডিপ ক্লিন করার কোনো ব্যাপারই থাকে না। যখন আমরা সময় পাই ওই সময় যদি আমরা ডিপ ক্লিন করি তাইলেও কিন্তু চলে। আর দেখবা বন্ধুরা, সিঙ্কের মধ্যেও কিন্তু একটা কেমন একটা ভাব হয়ে থাকে, পিছল পিছল ভাব হয়ে থাকে। এইটার লাগে আমরা যদি একটা ধারদার কিছু বস্তাই হোক বা এই যে আমি যেটা ইউজ করছি এটার নাম আমি জানি না, তো এটা দিয়ে যদি একটু ভালো করে রাব করি তাহলে দেখবা খুব সহজে কিন্তু সিঙ্কটাও অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়গা। তোমরা তো দেখতেই পাও আমি কিন্তু অনেক দিন পর পর ঘর দোয়ার ডিপ ক্লিন করি, আর তাতেও কিন্তু আমার ঘর দোয়ার অনেকটা পরিষ্কার থাকে। কারণ একটাই, আমি যখনই রান্না করি তারপর কিন্তু এভাবে ঘর দোয়ার পরিষ্কার করি। আর এইভাবে যদি না পারি চেষ্টা করি একটু সময় নিয়ে আসাইরা একটু ভালো করে ঘরটা পরিষ্কার করতে, যাতে আমার ডিপ ক্লিন এত তাড়াতাড়ি না করতে লাগে, কারণ ডিপ ক্লিন করতে দেখবা অনেকটা সময় লাগে। তো এই কারণে সবসময় তো সময়টা হয় না, এই কারণে আমি রোজই এইভাবে একটু ক্লিন করে রাখি, এতে কিন্তু আমার ডিপ ক্লিন করার এতটা একটা টেনশন থাকে না। এই যে একটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমার একদম ইন্ডাকশনের কাছে, এইটার মধ্যেও কিন্তু সবচেয়ে বেশি তেল জমে যখনই রান্না করি। এটার মধ্যে তেল চিটটা উড়ে বা হলুদের দাগ, মরিচের দাগ, অনেক কিছু দাগ লেগে থাকে। তো আমি যখনই রান্না করি বা প্রতিদিন রান্না করার পরে মশলার কৌটাগুলি যেই রকম পরিষ্কার করি চেষ্টা করি রেকটাও কিন্তু পরিষ্কার করিয়া রাখতে। কাউন্টারটা ভালো করে ক্লিন করলাম, রেকটাও কিন্তু ভালো করে ক্লিন করে হয়ে গেছে গা। আর এই যে গ্যাস কাউন্টারের নিচের যে পোর্শনটা আছে, যেখানে আগে আমরা মশলার কৌটাগুলি রাখতাম, এখন তো এই জায়গাটা আর একটু বেশি দরকার লাগে না। এখানে যে বাড়তি কৌটাগুলি আছে বা এক্সট্রা যে মশলার দানিগুলি আছে এগুলি আমি এইখানে রাখি। তো এই জায়গাটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে রাখি। এইখানে যত তেলের বোতল, মরিচের কৌটা, শুকনো মরিচের কৌটা, পেঁয়াজের কৌটা, এই সব কিছু কিন্তু আমি এইখানেই রাখি। যেমন একটা হলুদের প্যাকেট ডাললে সম্পূর্ণটা কিন্তু হলুদের কৌটায় লয় না, তো বাড়তি যেইটা আছে এইটা কিন্তু আমি অন্য একটা কৌটার মধ্যে ডাইলা তারপর কিন্তু আমি নিচের যে জায়গাটা আছে এইখানে রাখি। তো কী ওই কৌতো, রেকটাও কিন্তু এতটা জাম হইয়া থাকে না, আর নিচের যে পোর্শনটা আছে এইটাও কিন্তু ভালো করে কাজে লাগে। তো যাই হোক, হলুদের কৌটায় দেখলাম একটু হলুদ শেষ হয়ে গেছে গা, তো বাড়তি যে হলুদটা আছে এইটাও কিন্তু হলুদের কৌটার ডাইললাম। বাড়তি যে হলুদের কৌটাটা আছে এইটার মধ্যে সার্ফের জল দিয়ে রাখলাম, পরে এটা ভালো করে ক্লিন করবো।
তো আমরা যখনই কাজ করি, আমরা যদি কাজ করার পরে এক যে বাড়তি জিনিসটা আছে এটা যদি সঙ্গে সঙ্গে ধোয়া লাই বা পরিষ্কার কইরা লাই, তাহলে দেখবো আমাদের অনেকটা কাজ কিন্তু কইমা যায়গা, আর তো কাজের প্রেশার লাগে না। যাই হোক, আমার কিন্তু মোটামুটি ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে গা। আর এতদিন না এই যে এখানে আমি কাপড় রাখতাম, এইখানে ব্যাগ থেকে দইরে অনেক জিনিস আছে যেগুলো এক্সট্রা আমার লাগে না এখানে রাখা দিতাম, এতে না এই জায়গাটা ভীষণ জাম হয়ে রয়েছিল আর আমি জিনিসও রাখতে পারতাম না, দেখতেও খারাপ লাগতো। আমার কাছে এক্সট্রা একটা বালতি আছিল যেটার মধ্যে এক্সট্রা যে ব্যাগগুলি আছিল বা যে পামুজগুলি বা যে আমরা যেটা বইয়া ভাত খাই এই যে এক্সট্রা আছিল এইগুলি আমি ওই বালতিটার মধ্যে ঢুকাইয়া রাখা দিছি কিন্তু একটা সাইড কইরা, এতে আমার এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে গা আর দেখতেও কিন্তু খারাপ লাগতেছে না। আর এখানে জায়গাও কিন্তু অনেকটা হয়েছে, এখন চাইলে আমি অন্য জিনিসও এখানে রাখতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ঘর দর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, তা বেশিক্ষণ সময় লাগছে না, ওই 15-20 মিনিট সময়ের মতো লাগছে, আমার কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেছে গা। এবার ভালো করে ঘরটা মুছি, তারপর স্নান করে পূজা দিবো। তাহলে চলো বন্ধুরা, এই কাজগুলি ছাড়তে ছাড়তে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। প্রিয়া মান্না কমেন্ট করছে যে দিদি ভাই তুমি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলি ইউজ করো এগুলি কোথার থেকে নেও? এগুলি আমি ইউটিউব থেকে নিই, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে সেটা, তাতে বা অজস্র মিউজিক পাইবা, যেটা তোমরা ভাল লাগে ওইটাই কিন্তু ইউজ করতে পারো। শান্তি সিংহ রয় কমেন্ট করছে খুব ভালো লাগলো দিদি ভাই। এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর কোনো কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানায় তোমাদের কেমন লাগছে। রাশি মণ্ডল কমেন্ট করছিলেন দিদি ভাই তোমার ঠাকুর ঘরটা একটু দেখায়ও, তুমি কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখছো। তো এই যে আমার ঠাকুর ঘরটা, তো আমার ঠাকুর ঘর বলতে কিছু না, আমি আমার লিভিং রুমের মধ্যে কিন্তু আমার ঠাকুর ঘরটা আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি, যেটা সম্পূর্ণটা আমার নিজের মন মতো করে আমি গুছিয়ে রাখছি। একটা টেবিলের মধ্যে আমি আমার গুরুদেবরে রাখলাম, আর একটা টেবিলের মধ্যে আমার যে অন্য ঠাকুরগুলি আছিল এইগুলি রাখলাম। তো আমার ঘরে বেশি জিনিস না থাকলেও আমার ঘরে যেটুকুনি জিনিস আছে প্রতিটা জিনিস কিন্তু আমি নিজের হাতে নিজের মন মতো করে সেটা সুন্দর করে গুছাইয়া রাখছি। আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান করলাম, পূজা দিলাম, দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটাও কিন্তু সারলাম। এইবার চলো তোমাদের একটু রান্নাঘরটা ঘুরাইয়া দেখাই। দেখতেই পেতেছো 10-15 মিনিট সময় দেওয়ার পরে আমার রান্নাঘরটা কিন্তু একদম ঝকঝকে, একটু তেল ছিটে ভাব নাই বা একদম ওই অগুছালো লাগতেছে না। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নাঘর হোক, বেডরুম হোক বা লিভিং রুম হোক, সব কয়টা ঘরে কিন্তু এইভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে ভালোবাসি। আমি সবসময় এইটাই চেষ্টা করি যে আমি রান্না করার আগে আমার রান্নাঘরটা যেই রকম থাকে ফ্রেশ, রান্না করার পরেও যাতে এইরকম ফ্রেশই থাকে। আর শুধু পরিষ্কারই না, সমস্ত জিনিস যাতে একদম সুন্দর করে গুছানো থাকে এইটাও কিন্তু চেষ্টা করি। একটু ইচ্ছে আর একটু চেষ্টার দ্বারা কিন্তু দেখবা অল্প জায়গার মতো সুন্দর করে সমস্ত জিনিস কিন্তু অর্গানাইজ করে রাখা যায় বা ঘর দোয়ার একদম সুন্দর করে পরিষ্কার পরিপাটি রাখা যায়। যাদের হাতে সময় থাকে না বা যারা 2 দিন পর পরে রান্নাঘর ভালো করে ডিপ ক্লিন করতে পারো না, তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করতে পারো, দেখবা তোমাদের কিন্তু অনেক দিন পর পর ডিপ ক্লিন করলেই হইব, এতটাও কিন্তু ঝামেলা হইতো না, ঘর দোয়ার একদম সুন্দর ঝকঝক থাকবো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। আজকের জন্য টাটা।